হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তু পাম্পা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার ভয়েসটা খারাপ হবে, এখন আমার প্রচুর সর্দি আর গলাটা বসে গেছে। তো কার্তিক পুজোর দ্বিতীয় দিনে ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল, তো আজকে ছাড়লাম। প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই হিসেবে ভয়েস দিতে পারিনি, তাই ছাড়তে পারিনি। তো তিনটে ঠাকুরকে পরপর রেডি করা হয়েছে। তিনটে ঠাকুর বলতে ওই দুটো ঠাকুর দিদিভাইয়ের, এদিকে পুরোদনটা, তার পাশেরটা। তো দিদিভাইয়ের দুটো ঠাকুর আগের বছর দিয়েছিলো, তখন মানে কি এখানে মারা গেছিলো, তো সেই হিসেবে পুজোও করা হয়নি আর বিসর্জনও করা হয়নি। আর আমাদের কার্তিক ঠাকুর ডাকে না, বিসর্জন করে দেয়। তো সেই হিসেবে এবার বরণ টরণ করা হবে। তো বরণ ডালা সাজানো হয়ে গেছে, খুব অল্প, প্রথম বছর, সেরকম নিয়মকানুন কিছুই জানি না, যতটুকু পেরেছি করা হয়েছে। আর হঠাৎ করে যেহেতু আয়োজন করা হয়েছে, তো দেখো দিদিভাই বরণ করে নিচ্ছে, দুটো ঠাকুরকে দিদিভাই বরণ করে নেবে। তো বরণ করছে, আর আমরা তো সব নিয়মকানুন জানি না, তাই কাকিমা মা ওরা সব বলে বলে দিচ্ছে, যেহেতু প্রথম বরণ করা। তো এই দেখো দিদিভাই প্রথমে করে নিল দুটো ঠাকুরকে। তো এবার আমি বরণ করছি আমার ঠাকুরটাকে। তো প্রথম বছর ঠাকুর ঘুরো, কিছু নিয়মকানুন কিছুই জানি না, তার মাঝখানে এইসব বরণ করা। তো কোনোরকমই করছি, পরের বছর থেকে নিশ্চয়ই ঠিক হবে, আর অনেক ভুল ত্রুটি হয়েছে আমার। তো দেখো এখন পান কলা নিয়ে মানে বরণ করে নেওয়া হচ্ছে, দিয়ে পান কলাটা পেছনে ছুঁড়ে দিতে হবে। আমি কী করেছি, আমি থালায় রেখে দিচ্ছিলাম। তো যাই হোক, ওটাকে ছুঁড়ে দেওয়া হলো। তারপরে এবার তোমার মানে ঘোরা হলো ঠাকুরটাকে নিয়ে পাঁচজন মিলে, কিন্তু ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমরা সবাই মিলে ঘুরছিলাম, তাই ভিডিওটা কেউ করতে পারেনি। তো এখন ঠাকুরকে সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে। তো ঠাকুরকে সিঁদুর দেওয়ার পরে মানে মিষ্টি জল খাওয়ানো হবে। তো আমরা সব একে একে মানে করে নিচ্ছি যা যা করতে হবে। আর আমরা তো সেরকমভাবে কোনো কিছু নিয়ম যায় না, আর বরণের অনেক কিছুই লাগে, তো সেরকম কিছু ব্যবস্থা ছিল না, তাই মানে পান এসব দিয়ে, দুব্বো ধান এসব দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তো চার বছরে যখন হবে তখন ভালো করেই করা হবে। আর আমার ঠাকুরটা তো হঠাৎ করে 10টার সময় দিয়ে গেছে, তাই সেই মুহূর্তে না কিছু কেনাকাটা করে আনা হয়নি, মানে যতটুকু পেরেছি তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো, কারণ এইসব বিষয়ে না মেয়েদেরকে গিয়ে কেনাকাটাটা বেশি করতে হয়, মানে ওরা কতটা বুঝতে পারবে আর ওরা কতটা বা এইসব বিষয়ে জানে, তাই না? তো যাই হোক এখন মিষ্টি খাওয়ানো হলো। প্রথম বছরে কার্তিক ঠাকুর দিলে নাকি বাপের বাড়ি থেকে সব কিছু দিতে হয়, আর আমার বাপের বাড়ি থেকে না মানে যে বাজারটা সেটা অনেকটা দূরে, তো সেই মুহূর্তে মা কেনাকাটা করে আমার এখানে আসতে পারতো না, তাই মা কী করলো, মা বললো যে তাহলে এরকম টাকায় ধরে দেবো, তোরা কি কেনাকাটা করতে পারবি? আমি বললাম হ্যাঁ তাহলে সেটাই করবে। দিয়ে এরকমভাবে আর কি করা হলো যে এবার চার বছরে ধুমধাম করে করা হবে, যেহেতু 10টার সময় দিয়ে গেছে না, আর যদি তার আগের দিন কি আগের দিন দিলেও সম্ভব ছিল না, দুদিন তিন দিন আগে দিলে না তাহলে ঠাকুর মানে সব কিছুটা আয়োজন করা যেত। তো এবার মানে ঠাকুরগুলোকে সব প্রত্যেকটা ঠাকুরকে মিষ্টি খাওয়ানো হয়ে গেল, আমি এবার ওই ঠাকুরগুলোকে খাইয়ে দিচ্ছি। তো এই পর্বটা মানে শেষ হলো, আর ঠাকুরটা বিসর্জন হয়ে গেল না, ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও খারাপ লাগছে, তার উপর মা দাদা চলে গেল, তো মনটা খারাপ এখন সত্যি, কারণ সবাই চলে গেছে, ঠাকুরগুলো বিসর্জন হয়ে গেছে। আর ওই যে আগের ঠাকুরটা না, ওটা অনেক দিন ধরে ছিল, আমার বিয়ের পর থেকে এসেই না ঠাকুরটাকে দেখছি, তো আর এখন দেখতে পাচ্ছি না কি, ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। আর এই কার্তিক ঠাকুরের ভিডিওটা দিতে লেট হয়ে গেল, অনেক দিনই লেট হয়ে গেল। তো কী করবো, শরীর অসুস্থ থাকার জন্য না ভয়েসটা দিতে পারি না, আর ভয়েস না দিলে তোমাদের তো শুধু ভিডিওটা দেখতে ভালো লাগবে না, তাই ভয়েসটা দিতেই হবে। তো এখনও আমার ভয়েসটা কতটা খারাপ লাগছে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো কী করবো, এই ভয়েসই দিচ্ছি, নাহলে দিতে লেটও হয়ে যাবে।
তো আমাদের মাম্মাম দেখো ড্যাডির গোলে বসে আছে, আর ওটা মেজো কাকিমা, এদিকে মা কি দেখছে, আর এটা আমার মা, ওটা দাদা, আর এটা তো তোমাদের দাদা ভাই। তো সবাই কি তোমরা মোটামুটি দেখে নিলে, তো এবার সবাই আস্তে আস্তে মিষ্টি খাওয়াবে, মানে টাকা ফাঁকা দেবে, আর এই বরণ করবে, তো তোমরা সেটা দেখতে থাকো। তো মায়ের মিষ্টি খাওয়ানো হয়ে গেল, কানে কানে কি সব বলতে হয় সেটা বলছে। তো তোমাদের দেখো আমি খাচ্ছে, তো ঠাকুরটাকে আমি খাওয়াই, কানে কানে কি সব বলতে হয় তো সেটা কানে কানে বলছে। দেখছো তোমাদের দাদা ভাই একটু এক্সট্রা পাকামই করে। তো হয়ে গেল, মানে ওরা তো বেটা ছেলে, ওরা আর অতটা কি করবে। এবার তো এবার মানে খেলনাগুলো নিয়ে নেওয়া হলো, আর এটা কি কনক অঞ্জলি দেওয়া বলে, তো দুজনই কনক অঞ্জলি দিয়ে দিল। দিয়ে এবার আর কি আমরা আর যেতে পারবো না ঠাকুর বিসর্জন করতে, আর মানে কি তোমাদের দাদা ভাইরা ওরাও যেতে পারবে।